नामे চা বাগানের জমির আইন পরিবর্তন করে জমির একটি অংশ বৃহৎ শিল্প গোষ্ঠীর হাতে তুলে দিতে চাইছে সরকার। এই আইন অবিলম্বে বাতিল করতে হবে এই দাবিতে জলপাইগুড়ি সদর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো চা শ্রমিকরা। একই সাথে চা সুন্দরী প্রকল্পের নামে দেড় কাঠা জমিতে বাড়ি বানাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার, কিন্তু এতে সন্তুষ্ট নয় জয়েন্ট ফোরামের চা শ্রমিক সদস্যরা। তাদের দাবি, যুগ যুগ ধরে যেই সব চা শ্রমিকদের বসত ভিটায় যার দখলে যতখানি জমি রয়েছে সেই জমির পাট্টা দিতে হবে। এই দাবিতে চা শ্রমিকদের জয়েন্ট ফোরামের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে একটি বড় সড় মিছিল নিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ঘেরাও করে। এরপর বিক্ষোভ আন্দোলনে সামিল হন তারা। বিক্ষোভ দেখানোর পর এদিন তারা আধিকারিকদের কাছে স্মারকলিপি জমা দেয়। এদিনের জমায় জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াছড়, করলার ভ্যালি সহ বেশ কয়েকটি চা বাগানের শ্রমিকরা ছিল বলে জানা গেছে। চা শ্রমিক নেতা রোহিত রোশন তিরকি বলেন, চা বাগানের জমির আইন পরিবর্তন করে বৃহৎ শিল্প গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার চক্রান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি সরকার চা সুন্দরী প্রকল্পের নামে মাত্র দেড় কাঠা জমির ওপর বাড়ি তৈরি করে দিতে উদ্যোগ নিয়েছে। আমরা এর বিরোধিতা করছি। আমাদের দাবি, যুগ যুগ ধরে যার দখলে যতখানি জমি রয়েছে তার পাট্টা অবিলম্বে প্রদান করতে হবে। এই দাবিতে আজ আমরা স্মারকলিপি দিলাম। নোটিফিকেশন জারি করে জমির চরিত্র পরিবর্তন, রিল্যান্ড, বড় বড় তার করে চা শ্রমিকদের আইনসঙ্গত ভাবে পাট্টা দেওয়া, আদি পাট্টা দেওয়ার ব্যবস্থা করুন। রোহিত রোশন তিরকি, জেসিএমসি সেক্রেটারি। আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের আমাদের জমির পাট্টা নিয়ে আমরা মানে একশো বছর থেকে আমাদের অনেক দিন থেকে আমরা বসবাস বাগানের শ্রমিক আমরা বসবাস করতেছি। দীর্ঘদিনের দাবি আমাদের যে আমাদের রাজ্য সরকার যা খেলা যা ছিনিবিনি খেলা লাগাইছে তার থেকে আমরা খুশি নয়। যে চা সুন্দরী প্রকল্প নিয়ে যে 1.5 ডিসিমেল দেড় কাঠা জমি দিচ্ছে তা থেকে আমরা খুশি নয়। আমাদের আমাদের জায়গা যে জায়গার মধ্যে আমরা দীর্ঘদিন থেকে বাবা মা ঠাকুরদাদা থেকে বসবাস করতেছি, তাই জায়গার যে জায়গাটা আমরা বসবাস করতেছি সেই জায়গা থেকে আমাদের জায়গা চাই। আমরা ওর কথা মতো 1.5 ডিসিমেল আমরা নিব না, 1.5 ডিসিমেল নিব না। আমরা যে জায়গা থেকে দীর্ঘদিন থেকে বসবাস করছি তাই জায়গা লাগবে আমাদের। আজকে আমরা লেন লুজার অফিসে আমরা আসছি, ডেপুটেশন দিতে আসছি। যখন আমাদের সরকারের যখন ঘোষণাগুলো আমরা শুনতেছি দেড় কাঠা করে দিচ্ছে তা আমরা খুশি নেই, তার ওটাও শ্রমিক আমরা খুশি নেই। আমরা ডিঙ্গুয়াজা চা চা বাগান থেকে জীবনের বাগান থেকে আমরা আইসি আজকে এখানে ডেপুটেশন দিচ্ছি। এখানে এখানে বাগান হয়েছে কোল্লাবেলি, ডিঙ্গুয়াঝার, ভান্নিগুড়ি, শিকারপুর, জয়পুর, আট নয়টা বাগান নিয়ে আজকে আমাদের ডেপুটেশন। প্রায় দার্জিলিংয়ে ডিপোজিশন হয়ে গেল, দোয়ারাশো ডিপোজিশন হয়ে গেল, বিভিন্ন জায়গায় ডেট দিচ্ছি আজকে। আজকে আমাদের এই পাশাপাশি বাগান 27 তারিখে ডিপোজিশন, এখানে ডিপোজিশন দিচ্ছি আমরা। না, এটা তো আমরা কেবল আমাদের লেন লুজার সাহেবকে আমরা জানায় রাখলাম, আমরা এই যদি না মানে তাহলে আমরা আজকে আমাদের ডিঙ্গুয়াজার টি গার্ডেন প্রায় স্টেকের দিকে আজকে আজকে ডিঙ্গুয়াজার বাগান বলতে গেলে বন্ধ। এর দিকে যদি না মানলে তাকে আমরা আমরে সামনে তো ইলেকশন আসতেছে, তাও ভোট তো পাবে না, পাবে সম্ভাবনা নাই।